আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতির পিতার জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দুই ঐতিহাসিক আয়োজনে যোগ দিতে মাত্র দশ দিনে পাঁচজন রাষ্ট্র ও সরকার প্রধান বাংলাদেশ সফর করবেন। এত অল্প সময়ের মধ্যে এত বেশি সংখ্যক শীর্ষ নেতাদের আগমন প্রথম এবং ঐতিহাসিকও বটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও ভারতের নেতাদের শীর্ষ সফরে ঐতিহাসিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে বাংলাদেশ। দশ দিনের জমকালো আয়োজনে শ্রদ্ধা ও একত্রতা জানাতে যোগ দিচ্ছেন দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। ১৭ মার্চ প্রথম দিনের আয়োজনে সস্ত্রীক যোগ দিচ্ছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। সকালে এসে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাবেন। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উৎসবে যোগ দেবেন। পরদিন দ্বিপাক্ষিক বৈঠক, আলোচনা হবে শ্রমবাজার, ব্যবসা বাণিজ্য, পর্যটন খাত নিয়ে। দশ হাজারের অধিক অবৈধ বাংলাদেশিদের বৈধ করা নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে এ সফরে। আশা করা যায় মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সফরকালে দুই দেশের বিরাজমান সুসম্পর্ক আরো জোরদার হবে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে ১৯ মার্চ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। মূল আয়োজন ছাড়াও প্রধানমন্ত্রীর দেয়া নৈশ ভোজে অংশ নেবেন। পরদিন আলোচনা ও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে উপকূলীয় জাহাজ চলাচল, বিনিয়োগ ও তথ্য প্রযুক্তি বিষয়ে। বৈঠক শেষে উল্লেখযোগ্য সংখ্যক সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। রাষ্ট্রপতির আমন্ত্রণে ২২ মার্চ বাংলাদেশে আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। পর্যটন খাত, সাংস্কৃতিক যোগাযোগ ও বাণিজ্য সম্পর্ক জোরদার করতে বেশ কিছু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে এই সফরে। বিলম্বের পরে আমাদের বাংলাদেশ এবং নেপালের মধ্যে যে ঘনিষ্ঠ যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা আরো সুদৃঢ় হবে। এদিকে ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং আসছে ২৩ মার্চ। নির্ধারিত বৈঠকটি হচ্ছে ২৪ তারিখ। আর বহুল প্রতীক্ষিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর শুরু হচ্ছে ২৬ মার্চ সকালে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যে অত্যন্ত গভীর এবং তারা শ্রদ্ধা এবং তাদের আস্থা, সেই জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের যে আস্থা, সেই জন্য এই সমস্ত রাষ্ট্রীয় সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসছে। এই কোভিডের সময় মনে রাখতে হবে, দিস ইজ ভেরি আনইউজুয়াল টাইম। এই আনইউজুয়াল টাইমে আসছেন, এটা একটা ঐতিহাসিক। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে অংশ নেবেন এবং সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল মিউজিয়ামের উদ্বোধন ও পরিদর্শন করবেন। প্রথমবারের মতো ২৭ মার্চ ঢাকার বাইরে যাচ্ছেন ভারতের সরকার প্রধান। সাতক্ষীরায় যশেশ্বরী মন্দির ও গোপালগঞ্জের ওরাকান্দি দুটি মন্দির পরিদর্শন ও প্রার্থনায় অংশ নেবেন নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জানাবেন টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে মাতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে। এই কেসটা চুক্তির প্রতিটি পেজে পেজে সচিব পর্যায়ে সই করা আছে, কিন্তু চুক্তিটি কী কারণে হয়নি আপনারা জানেন সেটি। আর ভারত সরকার বারবার আমাদের অঙ্গীকার করেছে যে দে স্ট্যান্ড বাই, তারা সেই থেকে কোনো ব্যত্যয় হয়নি। সরাসরি অংশ নেওয়া ছাড়াও ভিডিও বার্তা পাঠিয়ে আয়োজনে একত্রতা জানাবেন কানাডার প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট। আফগানিস্তানকে দাওয়াত দিলেও সাড়া পাওয়া যায়নি, আর মিয়ানমারকে দাওয়াতই দেওয়া হয়নি। ১৭ থেকে ২৬ মার্চ এই সময়ে চলাচলে জনগণের কিছুটা কষ্ট হলেও দেশবাসীর সহায়তা চাওয়া হয়েছে সংবাদ সম্মেলনে। আমি আশা করব যে আমাদের জনগণ সেটা গ্রহণ করবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।